সাথী আমরা জাতির জনক বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের জন্য 30 লক্ষ শহীদ বুকের তাজা রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, 2.5 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। সেই বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে একটি সুন্দর সার্বজনীন বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য আমরা সকলে মিলে যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি, সেই লড়াইকে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রিয় নেত্রী, এই সমস্ত পৃথিবীর সবচেয়ে সাহসী একজন নেত্রী, যিনি আজকে মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য ওই পাকিস্তানি হায়রাদের সাথে যারা সহযোগিতা করেছিল সেই আপনার মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরকে এই বাংলাদেশের ফাঁসি কাষ্ঠে ঝুলাতে পেরেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কাষ্ঠে ঝুলাতে পেরেছেন, তার নেতৃত্বেই একমাত্র সম্ভব, শেখ হাসিনার নেতৃত্বেই একমাত্র। এই ডিসেম্বর মাসটি আসলে আমাদের জন্য অনেক বেশি মহত্বপূর্ণ একটি মাস, কারণ এই 5ই ডিসেম্বরে শহীদ হোসেন সরোয়ারের 6ষ্ঠতম মৃত্যুবার্ষিকীর দিন বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে আজ থেকে সমগ্র বাঙালির পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। আমাদের এই নামটি বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সাথে স্বাধীনতা পরস্পর সম্পূরক তিনটি শব্দ। স্বাধীনতা যেমন বঙ্গবন্ধুকে ছাড়া কল্পনা করা যায় না, তেমনি বাংলাদেশও স্বাধীন হতো না যদি বঙ্গবন্ধু না থাকতেন, আমি বিশ্বাস করি এবং আমি মনে করি আমার সাথে সাথে সমগ্র বাঙালি জাতি এটি বিশ্বাস করে। হ্যাঁ, আমাদের মাঝে আরো একজন আমন্ত্রিত অতিথি ঢাকা থেকে এসেছেন, বিশেষ প্রখ্যাত নাট্য অভিনেতা সাজু খাদেম আপনাদের মাঝে আছে, খুঁজে নিতে পারেন। তবে আজকে সাজু ভাই তেমন কিছু বলবে না, আগামী দিন আমন্ত্রিত আলোচক হিসেবে এই মঞ্চে তাকে আমরা আপনাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। কালকে উনি নিশ্চয়ই এই মুক্তিযুদ্ধ এবং আগামী প্রজন্ম নিয়ে কথা বলবেন। তো আমি এই পর্যায়ে আমাদের বাংলার মুখ এর আহ্বায়ক এবং মুখ্য নির্বাহী এনামুল মনির ভাইকে বলবো আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে সাথে নিয়ে বইয়ের স্টল গুলো পরিদর্শনে যাওয়ার জন্য। ভালো আছেন? ভালো আছেন, আমিও ভালো আছি। থ্যাংক ইউ। কি গান হবে!